সিকিমত ভয়াবহ তুষারপাত, প্রচণ্ড তুষারপাতত ব্যাহত যাতায়াত। বিগত দুদিন ধরে সিকিমর বতর সলনি হওয়ার ফলত সিকিমর উত্তর আর পূব অঞ্চলসমূহ প্রচণ্ড তুষারপাত হয়েছে। তুষারপাতর ফলত লাচুং আর লাচেন অঞ্চলের পথসমূহর নাথুলা পাছত আর তামজেমলে যাওয়া রাষ্ট্রীয় ঘাইপথ এক প্রকার প্রায় বন্ধ হয়ে পড়েছে। পথটোর বরফসমূহ আঁতরাই যাতায়াত করবরক চেষ্টা অব্যাহত রাখিছে সীমান্ত পথ সংস্থার জওয়ানসকলে। উল্লেখযোগ্য যে গ্লেসিয়াল লেক আউটব্রাস্ট ফ্লাডর ফলত সিকিমত হওয়া বানপানীর পিছত যোগাযোগ পথসমূহর বিশেষক উত্তর সিকিম লাচেন উপত্যকালে যাওয়া পথসমূহে যথেষ্ট ক্ষতি সাধন করেছে। প্রচণ্ড শীত তুষারপাতর মাজতে সীমান্ত পথ সংস্থার লোকসকলে পথসমূহ মুক্তি করে নিজের কর্তব্য পালন করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। সিকিমত ভয়াবহ তুষারপাত, প্রচণ্ড তুষারপাতত ব্যাহত যাতায়াত। বিগত দুদিন ধরে সিকিমর বতর সলনি হওয়ার ফলত সিকিমর উত্তর আর পূব অঞ্চলসমূহ প্রচণ্ড তুষারপাত হয়েছে। তুষারপাতর ফলত লাচুং আর লাচেন অঞ্চলের পথসমূহর নাথুলা পাছত আর তামজেমলে যাওয়া রাষ্ট্রীয় ঘাইপথ এক প্রকার প্রায় বন্ধ হয়ে পড়েছে। পথটোর বরফসমূহ আঁতরাই যাতায়াত করবরক চেষ্টা অব্যাহত রাখিছে সীমান্ত পথ সংস্থার জওয়ানসকলে। উল্লেখযোগ্য যে গ্লেসিয়াল লেক আউটব্রাস্ট ফ্লাডর ফলত সিকিমত হওয়া বানপানীর পিছত যোগাযোগ পথসমূহর বিশেষক উত্তর সিকিম লাচেন উপত্যকালে যাওয়া পথসমূহে যথেষ্ট ক্ষতি সাধন করেছে। প্রচণ্ড শীত তুষারপাতর মাজতে সীমান্ত পথ সংস্থার লোকসকলে পথসমূহ মুক্তি করে নিজের কর্তব্য পালন করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। সিকিমত ভয়াবহ তুষারপাত, প্রচণ্ড তুষারপাতত ব্যাহত যাতায়াত। বিগত দুদিন ধরে সিকিমর বতর সলনি হওয়ার ফলত সিকিমর উত্তর আর পূব অঞ্চলসমূহ প্রচণ্ড তুষারপাত হয়েছে। তুষারপাতর ফলত লাচুং আর লাচেন অঞ্চলের পথসমূহর নাথুলা পাছত আর তামজেমলে যাওয়া রাষ্ট্রীয় ঘাইপথ এক প্রকার প্রায় বন্ধ হয়ে পড়েছে। পথটোর বরফসমূহ আঁতরাই যাতায়াত করবরক চেষ্টা অব্যাহত রাখিছে সীমান্ত পথ সংস্থার জওয়ানসকলে। উল্লেখযোগ্য যে গ্লেসিয়াল লেক আউটব্রাস্ট ফ্লাডর ফলত সিকিমত হওয়া বানপানীর পিছত যোগাযোগ পথসমূহর বিশেষক উত্তর সিকিম লাচেন উপত্যকালে যাওয়া পথসমূহে যথেষ্ট ক্ষতি সাধন করেছে। প্রচণ্ড শীত তুষারপাতর মাজতে সীমান্ত পথ সংস্থার লোকসকলে পথসমূহ মুক্তি করে নিজের কর্তব্য পালন করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।